এদিকে সুইডেনকে ন্যাটো সদস্যপদ দিতে আঙ্কারা সম্মত হওয়ার পর তুরস্ককে F-16 যুদ্ধবিমান দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে দেশটি। এই তথ্য জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এক বছরেরও বেশি সময় ধরে সুইডেনের ন্যাটো সদস্যপদ ঝুলিয়ে রেখেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে সোমবার হুট করেই দেশটিকে সদস্যপদ দিতে সম্মত হন তিনি। সুইডেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে অন্তর্ভুক্ত করার বিষয়ে সমর্থন করার পরপরই তুরস্কের কাছে F-16 যুদ্ধবিমান বিক্রিতে সম্মতি দিয়েছে হোয়াইট হাউস। মঙ্গলবার হোয়াইট হাউসের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অস্ত্র চুক্তি চূড়ান্ত করতে কংগ্রেসের সাথে কাজ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সুলিভান জানান, তুরস্ককে 40টি F-16 যুদ্ধবিমান এবং 80টি পুরানো যুদ্ধবিমান সংস্কারের জন্য যন্ত্রাংশ সরবরাহ করতে সম্মতি জানিয়েছেন বাইডেন। ধারণা করা হচ্ছে সুইডেনের ন্যাটো সদস্য পদে আপত্তি প্রত্যাহারের বদলে এই পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে পেন্টাগন জানিয়েছে, তুরস্কের সামরিক কাঠামো আধুনিকীকরণে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ফোনে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। যুক্তরাষ্ট্র তুরস্ক প্রতিরক্ষা চুক্তি ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তিতে সহযোগিতা করেছে, এটি তারই আরেকটি ইঙ্গিত। বিশেষজ্ঞদের মতে, ন্যাটোতে সুইডেনের সদস্যপদের বিষয়ে তুরস্কের অবস্থান ছিল মূলত যুক্তরাষ্ট্রের প্রতি। ওয়াশিংটনের কাছ থেকে F-16 নিয়ে আঙ্কারার প্রত্যাশা এই প্রক্রিয়ার শুরু থেকেই স্পষ্ট হয়েছে। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।